আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া জাওয়া জাল্লা ওয়া বারাকাতুহু তা তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন দূরের কাছে দেশের এবং প্রবাসের প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে শান্তির পথে অনুষ্ঠান থেকে অনেক শুভেচ্ছা আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই কামনায় শুরু করছি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আপনাদের সুপরিচিত দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেমদের উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে রয়েছেন মোহাম্মদ র কাদিরত আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লাহ্ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক রয়েছেন আমাদের সালাম আলিকুম মোরা আহমাতুল্লাহি ওবারকাতুন আমাদের সাথে আরো রয়েছেন ঢাকা আহ দারুন আজাদ আলিয়া মাদ্রাসা সম্মানিত মোহাদ্দি সাল্লা মা মুফতি উসমান কনিস আলেহি রয়েছেন আসসালাম আলিকুম মোরাহ্মাতুল্লাহি ওবারাকতুল আপনারা জানেন মহিমান্বিত এই মাস হচ্ছে শাবান শাবান মাসের যেমন কিছু বৈশিষ্ট্য আছে অন্যান্য মাসেরও বৈশিষ্ট্য আছে আরবি বারো বারোটি মাসের মধ্যে প্রত্যেকটি মাসের এক একটি এক একটি বৈশিষ্ট্য আছে যার যার ক্ষেত্রে সে বৈশিষ্ট্য আছে রজবের যেমন ছিল সাবানের তেমন আছে রমজানের তেমন আছে আবার রমজানের পরে সাওয়ালের আছে জিল কাদার আছে জিল হাজের আছে মহারমের আছে তো আমরা সবে যে সাবান যে মাসটি অতিক্রম করছি এ মাসের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো যে তাহিলে কেবলা অর্থাৎ কেবলার পরিবর্তন খুব বড় একটা বিষয় হচ্ছে কেবলার পরিবর্তন বাইতুল মুকাদ্দাস কেবলা শত 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 বছর ধরে বাইতুল মুকাদ্দাস কেবলা চলেছে যে কেবলার দিকে আমার নবীজি সাল্লি সাল্লাম প্রায় ষোলো সতেরো মাস নামাজ পড়েছেন সেই কেবলাটির পরিবর্তনের মাস এই মাস এই শাবান সেজন্য রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে রজব আল্লাহর মাস সাবান আমার মাস আর রমজান আমার উম্মতের মাস যত নিতে পারে আর সাবান হুজুর পাক সাল্লাহসাল্লামের খাতিরে এই সাবান মাসে নবীজির উম্মতের জন্য আল্লাহ আল্লাহতালা সুযোগ করে দিয়েছেন পৃথিবীতে মানুষ অন্যায় গুণা করবে পাপ করবে ভুল করবে সেগুলো সংশোধন হবে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহতালা ক্ষমার কিছু সুযোগ তো লাগে সেই সুযোগের মধ্যে পৃথিবীতে মানুষকে ক্ষমা করে দেয়ার যতগুলো সুযোগ আছে তার শ্রেষ্ঠ সুযোগের মধ্যে একটি হচ্ছে এই শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ রাতের রাত যার কারণে এটা হচ্ছে এই মাসের আরেকটি বৈশিষ্ট্য তো সেই জন্য এই মাসের আলোচনা আমাদের খুব ভালো করে শোনা উচিত ভালো করে আলোচনা করা উচিত এই মাসে কি করণীয় বিশেষ করে এই রাতে এই শবে বরাতের রাতে লাইলাত শাহবানে আমাদের কিভাবে রাতটি যাপন করা উচিত কি করা উচিত কি করা উচিত নয় এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা খুবই দরকার আমাদের আমরা অনেক কিছুই চতুর্পাশ থেকে শুনতে পাই এই মিডিয়ার সুবাদে মিডিয়ার সুবাদে আমরা যেমনটি ভালো শুনি তেমনটি বিভ্রান্তিকর অবস্থার কথাও শুনি তেমনই একটি হচ্ছে এই শবে বরাত তো এই সবে বিষয়ে পবিত্র কোরআন শরীফ পবিত্র হাদিস শরীফ এবং সাহায়ক্রাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনীষীগণ তারা কে কি বলেছেন কে কী লিখেছেন কার কি মত এই বিষয়গুলো সব নিয়েই আমাদের আজকের আলোচনা আমি প্রথমেই মৌলানা গনি সালেহিকে জরুরি যে বিষয়টি আলোচনা করতে বলবো আজ আমরা শুনে থাকি সবে বরাত বললেই অনেক নাক সিটকানি নাই 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 বলে এগুলো কিচ্ছু নাই বেকার এগুলো বেদাত কখনো হারাম বলে কখনো শেরেক বলে যখন যেটা মন চায় সেটাই বলে দেয় তো আসলে কি লাইলাতুল বারাত অর্থাৎ লাইলাতুল নিসফিমিন সাবানের অস্তিত্ব কোরান হাদিসে মনীষীদের কিতাবে আছে কি না এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার জন্য দালিলিক আলোচনা শুরু করার জন্য মালানা ওসমান গণীকে অনুরোধ করছি আসলে সবে বরাত যেটিকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুল মিন শাবান তাফসীরের ভাষায় যেটাকে আমরা বলি লাইলাতুল বরাত আর আমাদের উপমহাদেশে এটি যে শব্দে পরিচিত আছে সেটি হচ্ছে সবে বরাত এর অস্তিত্ব আসলে কোরআন এবং সুন্নায় রয়েছে আমরা জানি কোরআনের যে সুরাত উদ্দোখানে এই সুরা দোখানের মধ্যে আল্লাহ বলছেন হামিম মল কিতাবিল ইল মুবিন ইন্না আংসান্নাহু ফি লাইলাতি মুবারাকা এই লাইলাত মুবারাকা দ্বারা যে সবে বরাত উদ্দেশ্য কোরআন নাজিলের শুরু হয়েছে সবে বরাতে এটা শেষ হয়েছে সবে কদরে অথবা এখানে আল্লাহ তালা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটি বাস্তবায়ন করেছেন সবে কদরে এর দ্বারা যে শুধুমাত্র লাইলাতুল কদরও বোঝানো হবে এর পাশাপাশি যে সকল মুফাসির সবে বরাতকে বুঝিয়েছেন আমি তাদের একটু শুধু লিস্টটি দিতে চাই যে প্রথমে তফসির রুহুল মানি চোদ্দশো পাঁচ হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন আল্লামা শিয়াবুদ্দিন মাহমুদ আলুসি তার পঁচিশতম খণ্ডের একশো সত্তর পৃষ্ঠার মধ্যে তিনি ১৪টি হাদিস নিয়ে আসছেন এবং বলছেন সবে বরাতের অস্তিত্ব রয়েছে আল মোরাদু বি লাইলাতি মুবারাকা হিয়া লাইলাতুল নসমিন সাবান তফসির কুর্তুবির মধ্যে ইমাম কুর্তুবি তার ষষ্ঠ খণ্ডের একশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে তিনি ১৪টি হাদিস নিয়ে তিনিও বলছেন যে সবে বরাতের অস্তিত্ব রয়েছে তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার ষষ্ঠ খণ্ডের একশো তেতাল্লিশ পৃষ্ঠের মধ্যে বোঝান ফিহা খামসু খেসাল এখানে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এবং তিনিও সবেবনাতের অস্তিত্বকে তিনি স্বীকার করেছেন এবং তিনি হাদিস সেখানে কোট করেছেন তাপসিরে জালান ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই তার

ইমাম শকানি রহমতুল্লাহ তার ষষ্ঠ খন্ডের চারশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন আল লাইলাতিম মোবারকা হিয়া সাবান সেখানে বলা হয়েছে যে এক বছরের বাজেট পেশ হয় কে হজে যাবে সেটি লিস্টি সেখানে এই শবে বরাতের রাতে করা হয় তাফসিরে নাসাফির মধ্যে তৃতীয় খন্ডের তিনশো দুই পৃষ্ঠার মধ্যে শবে বরাতের অস্তিত্ব সম্পর্কে বলছেন বিশেষ করে ইমাম সৈয়ী যিনি দু লক্ষ হাদিস বাঁশন যার মুখস্থ ছিল যিনি সাতাশ কদমে মিশর থেকে যিনি মদিনা নবীজুর রোজা মোবারকে গেছেন

বাশবেবরা যারা পালন করবে এরা নাকি দাহান দামি এরকম অনেক প্রশ্ন মানে প্রশ্নের সম্মুখে আমরা বলেছি এ নিয়ে কিছু আমি নুরুল ইসলাম ফাতি ভাই আপনাকে বলতেছি আমি নিয়ে কিছু জানতে চাই আপনাদের কাছে হ্যাঁ ওই সে কথাই আমরা বলতেছি যে দেখুন কোরআন শরীফের তাফসীর আজকে যাদের কাছ থেকে আপনারা এগুলো শুনতেছেন তারা যাদের কেতাবাদি পড়ে আলেম হয়েছেন তাদের কিতাব থেকে বলছি আমাদের বাংলাদেশি যে সব আলেমরা যাদের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি তাদের কত কত তফসিরে আছে সেটাই আমরা বলছি না এটা কোথায় একবার আমরা একটু দেখতে চাই পৃথিবীর কোন কিতাবে পৃথিবীর কোন তফসিরে পৃথিবীর সবে বলতে কিছু নেই এই শব্দটা এটা আমরা একটু দেখতে চাই কোথায় আছে আমরা জাতিকে একটু দেখাই আজও পর্যন্ত কোথাও দেখাতে পারিনি এখন এক্স ওয়াই জেড আমার মতো একজন মৌলবি যেখানে হাজার 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 পৃথিবীর কিতাবে মনীষী যেখানে সাহাবা একরাম যেখানে হুজুর নিজে কবরস্থানে যেখানে গিয়ে পড়েছেন হাদিস শরীফে আছে তাহলে সেখানে আমি যদি আমার মতো কোনো মৌলী সাহেব যদি টেলিভিশনে বলে নাই বলে দিলাম তো এর চেয়ে ফালতু আর কি হতে পারে এটা তো বুঝেনি আপনি শুনতে থাকুন কত তফসিরে আছে জি আমরা যে কথাটি বলছিলাম তফসিরে মাঝহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি সেখানে নয়টি হাদিস কোট করেছেন তফসিরে বাইজাবির মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন উদ্দিন বাইজাবি আশাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আল মুরাদু বি লাইলাতি মুবারাকা হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান তফসিরে কাশাফের ষষ্ঠ খণ্ডের 256 পৃষ্ঠার মধ্যে তিনি চারটি হাদিস কোট করেছেন এবং তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি তিনি সেখানে ছয়টি হাদিস কোট করেছেন এবং এরকম একটি নয়

সেও ব্যক্তি আমরাও ব্যক্তি ইকরামা যদি মত দিতে পারে আমি বলবো ইকরামা এত যুগ শ্রেষ্ঠ একজন মুফাসির ছিলেন তার থেকে যদি কোনো তাফসির আসে ফাওয়া হাসবুকা এটি আপনার জন্য আমার জন্য যথেষ্ট হবে ইকরামা যুগ শ্রেষ্ঠ মুফাসির মুজাহিদের তাফসির এটি যথেষ্ট হবে রইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তারও একটি মত রয়েছে আল মুরাদু বি লাইলাতি মুবারাকা হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান তাহলে আমরা তাফসিরের কিতাব থেকে আমরা যেমন পেলাম আমরা এখন দেখব যুগ শ্রেষ্ঠ হাদিসের কিতাবগুলো আমরা হাদিসের কিতাব দেখবার আগে একটা ফোন নিয়ে নিই জি বলুন আসসালামু আলাইকুম হ্যাঁ ফোনটা হয়তো কেটে গেছে আমি আপনার হাদিস শুনবার আগে আবুল মোহাম্মদ কাছে যাব যে আমাদের আজকের এই রাতের অস্তিত্ব মনীষীদের কাছে কিরকম রয়েছে এবং এ রাতে আমাদের কি করা উচিত ধন্যবাদ আপনাকে এবং মৌলানা ওসমান গনি সাল সাহেবকে উনি কিছু দালিলি উপস্থাপনা করেছেন আমি শুধু এতটুকু যোগ করি যে লাইল মুবার ওনার কথা সে কথাটা এসেছে লাইলাতম্ম বারাকা এটা সবে কদর এবং সবে বরাত দুটোই বোঝায় যারা শুধু শবে কদর সীমাবদ্ধ করে সবে বরাতকে যারা এই আয়াতের আলোকে অস্তিত্ব নয় বলে বলেন এটা একেবারেই অমূলক কারণ একরামা যার কথা বললেন ইনি একজন তাবড়েই কিন্তু এ কথাটা বুঝতে হবে একরামা তিনি একজন জরুরি কদর তাবড়ে আজকের আলেম নয় কিন্তু এবং একরামার মানাকে ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে ভরপুর আলোচনা আছে তো এত বড় একজন তাবরি তিনি যখন লাইল আত মোবারক দ্বারা লাইল আতুল নিসমিন বলেছেন আর আপনি আরেকটা কথা ছোট্ট করে হলো এই কথাটা অত্যন্ত গুরুত্ব রাখি সবে বরাতের অস্তিত্ব নাই এটা কোন কিতাবাস আমরা একটু জানতে চাই আসলে এই কথাটা এখন আমাদের মূল দাবি হওয়া দরকার আপনি দেখুন তাবৎ পৃথিবীর যত মহাদিস যত মুফাসীন যত তাবৎ পৃথিবীর কি তফসিরের কিতাব কি হাদিসের কিতাব কি কিতাব কিতাবের মধ্যে যেখানে মাসনা বর্ণনা করার কথা কিন্তু নফল রোজা মাসাইল এবং নফল ইবাদত বন্দিগির যে চ্যাপ্টার সেখানে আপনি দেখেন ফতোয়াই স্বামী থেকে অসংখ্য ফেকার কিতাবের মধ্যে লাইলাতের কথা আছে তাসাউফের কিতাব যদি বলি আপনি ইমাম ইবনে রাজা হাম ইমাম ইবনে জুজি এমনকি ইবনে তাইমিয়া পর্যন্ত আমরা আলাদা কোনো বৈশিষ্ট্য কথা বলবো না ইবনে তাইমিয়ার মধ্যে একজন তিনি তো তারা তো ইবনে তাইমিয়াকে মানে বেশি সেই জন্য প্রসঙ্গত ওনাকে স্ট্রেস দিয়ে বলা ইবনে তাইমিয়ার কিতাবের মধ্যে পর্যন্ত সব এবারের অস্তিত্বের কথা আছে দুর্ভাগ্যজনকভাবে যেই রাত্রিটাতে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে হাদিসের কথা আমরা বলবো দুর্ভাগ্যজনকভাবে যেই রাত্রিতে মানুষ গুনা চায় আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকে শত শত রাকাত নামাজ পড়ে জিকির আসার করে তসবির তাহালিল পড়ে একজন আলিম হিসেবে আপনার আমার ওনার দায়িত্বটা কি মানুষকে ইবাদত থেকে নিরুৎসাহিত করা দূরে সরিয়ে দেওয়া নাকি আসলে ইবাদত আরো বেশি নিবিষ্ট করে উৎসাহিত করা উৎসাহিত আমরা ফোন নিয়ে কথা বলি জি বলুন আলাইকুম জি বলুন বলুন সালাম আলাইকুম

হ্যাঁ ধন্যবাদ আপনি অনেক দূর থেকে করেছেন আমেরিকা থেকে আপনাকে ধন্যবাদ আপনি মনোযোগের সাথে একটু আমাদের অনুষ্ঠানটা ভালো করে শোনেন আল্লামা গনি তিনি এক মাদ্রাসার মহাদ্দিস প্রতিষ্ঠিত মাদ্রাসার এবং বাংলাদেশের খুব দামি মাদ্রাসা আল্লামা আবুল কাস এম হক সেটাও বাংলাদেশের উল্লেখযোগ্য একটি দামি মাদ্রাসা ঢাকা শহরে সে মাদ্রাসার উনি ভাইস প্রিন্সিপাল এরা ব্যক্তিত্ব তো আছেই আমাদের সমাজের কাছে তাছাড়া যাদের কথা মাওলানা উসমান গুনি বললেন যে এতগুলো তফসিলের কিতাবে মুবারাকা দ্বারা সব রাতকে বোঝানো হয়েছে এরপর হাদিস রয়েছে দেখবেন উনি হাদিস বলবেন কতগুলো হাদিসে আছে প্রায় পঁচিশটির মতো হাদিস রয়েছে সেগুলো হাসান এরপরে মনীষীরা কি বলছেন মৌলানা আবুল কাসেম সাহ বলছেন সবচেয়ে আশ্চর্য একটি কথা আপনি মনে রাখবেন যেহেতু আপনি দূরদেশে থাকেন আমেরিকার প্রবাসী সৌদি প্রবাসী তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট কথা বলি যে যারা সবে বরাত পাগল হয়ে গেল জিকির করে ফেলতেছে ওরা এনাদের যে প্রধান ইমাম বর্তমান বিশ্বে ওনাদের যে ওনারা দমে দমে যার কথা বলে একটা দম বাদ যায় না যার রেফারেন্স তারা দমে দমে বলে তিনি হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ হাদিস সমালোচক তাদের ভাষায় কে নাসিরউদ্দিন আলবানি। সেই নাসিরউদ্দিন আলবানি একাধিক কিতাবের মধ্যে লিখেছেন শবেভরাতের হাদিস সহীদ বিশেষ করে একটি কিতাব উনি লিখেছেন আর সিলসিলাতুলা হাদিস আর শাহিহা সহী হাদিস কোনগুলো সব একখানে করে একটা কিতাব লেখছে। সেই তার সহী হাদিসের কিতাবের মধ্যে জায়গা পাইছে এই শবেভরাতের হাদিন মহজবিল জবলদুদুল্লাহত মহাজভিন জাবাল হাদিস হাদিসকে উনি জায়গা দিয়ে বলেছেন এ হাদিসটি সহী তাহলে তারা যাকে ফলো করে তারা যাকে মানে তারা যাকে জানে তারা যাকে ইজ্জত দেয় তিনি যেটাকে হাদিস বলছেন আর তার তারা বন্ধ করে ধোঁয়া তুলে দিল এটা নাই 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 বেদাত বেদাত এটা কোন ধরনের প্রতারণা এটা কোন ধরনের ফালতু একটি প্রক্রিয়া বা একটি পরিকল্পনা আমাদের বুঝে আসতেছে না সেটাই মানোনা আবুল কাজেম সাহেব বলছে জি আমি সে কথাই অর্থাৎ আসল উদ্দেশ্যটা কি এই যে এবাদত থেকে মানুষকে নিরুৎসাহিত করা এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেব আছেন যারা অন্য দিন রাতের বেলা মসজিদ খোলা থাকলেও তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু লাইলাত যেদিন আসবে অর্থাৎ আগামীকাল শুক্রবার সবে বা রাত রাত যেটা আসতেছে সেই রাত্রিতে বাস এশান নামাজের পর্ব মসজিদে তালা মেরে দেওয়া হয় কারণটা কি কারণে কোথায় তালা মারলাম অথচ কোরআনে করিম আল্লাহ দেখেন ওমান আজলম মানা মাসাজিদুলিহা মানুষ আল্লাহকে স্মরণ করবে সেই জায়গার মধ্যে বাধা দেওয়া এটা হলো সবচেয়ে বড় জুলুম এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না আপনি যে সিলসিলাতুল হাদিস শাহিয়ার কথা বললেন নাসির উদ্দিন আলবানীর আমরা শরীয়তের মাসালা প্রতিষ্ঠিত করার জন্য নতুন করে নাসির উদ্দিন আলবানীর কিতাব আমাদের না চলে যেহেতু তিরমিজি শরীফ আছে ইবনে মাজা আছে হাদিস এবং তফসিরের অনেক কিতাবের মধ্যে সব বরাতের হাদিসগুলো রেফারেন্সগুলো আছে কিন্তু তারপরেও সেটাকে আমরা স্টেজ দিয়ে বলি কেন যেহেতু আমাদের দেশের সাবকন্টিনেন্টে যারা বরাতের বিরোধিতা করেন ওনারা কিন্তু নাসির উদ্দিন বিশ্বের শ্রেষ্ঠ জন্য মানেন তো তোমাদের ইমাম যদি হাদিসকে হাসান এবং সহি বলতে পারে তো তোমরা কোন উদ্দেশ্যে কার ইন্ধনে কার প্ররোচনায় তোমরা এটাকে নিরুৎসাহিত করছো এবং হারাম বেদাত ইত্যাদি বলে প্রচার করছো মূলত সব এ এই যে তফসিরগুলো উল্লেখ করলেন উসমান গনি সালিয়া সাহেব আমরা যদি মনে করি সাপোজ যদি ধরেও নেই যে তফসিরে কিতাবে বা কোরআনে কারিমের মধ্যে তার কোনো রেফারেন্স নাই যদি মেনেও নেই তারপরও ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ দলিল হল সুন্না বা হাদিস প্যারা নবীর তো হাদিস শরীফের মধ্যে একটা দুটা হাদিস তো না একটা দুইটা হাদিসের কিতাব তো না তিরমিজি শরীফ থেকে শুরু করে হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে একাধিক কেউ তিনটা কেউ চারটা কেউ তার কম বেশি হাদিস বর্ণনা করেছেন সবে বরাতের উপরে এবং সবচেয়ে বড় কথা হলো সবে বরাতের ঘোষণাটা কি আল্লাহর পেয়ার নবী বলছেন ব্যাপকভাবে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন এবং আদেশটা সহি তো আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমার ঘোষণা এই রাত্রিতে বিশেষভাবে আসে আর সেই রাত্রিতে আমি মানুষকে নিরুৎসাহিত করতেছি ইবাদত করার জন্য আসলে কি আমাদের বিবেক দিয়েও কি আমরা কখনো চিন্তা করেছি যে আমরা কি বলতেছি আসলে আমরা মানুষকে কি শেখাচ্ছি আসলে কি মেসেজ দিচ্ছি আসলে আমাদের নতুন প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি শুধুমাত্র আপনার এই যে শুধু ফরজ ওয়াজিবগুলো আদায় করে এক ধরনের সেকুলার আপনার ধর্ম আমাদেরকে শেখানো হচ্ছে অথচ এই নফল ইবাদতী আল্লাহর পেয়ারা নবী শাহবানের কথা বললেন নবীজি বলেছেন শাহবানু শাহরী রজব শাহরুল্লাহ শাহাবানুর সাহারি ওয়া ও শাহরু উম্মাদি কেন বলেছেন কারণ এই নফল ইবাদত বন্দীগীতে রমজানের প্রিপারেশনের জন্য আল্লাহর পিয়ারা নবী শাহাবান মাসে ব্যাপকভাবে নফল ইবাদত বাড়িয়ে দিতেন এখন আমরা যারা আপনার সুন্নত এবং নফলকে নিরুৎসাহিত করছি এবং সেই মৌলিক নীতিমালার নীতিমালা বরাত এবং রাত্রির মতো রজব মাসের প্রথম রাত্রির মতো এই যে রাত্রিগুলো বৈশিষ্ট্যমণ্ডিত রাত্রিগুলোতে আমরা মানুষকে বিভ্রান্ত করছি কি উদ্দেশ্যে কি কারণে একটা কাজ যদি তারা করতো আমরা খুশি হতাম যে এই সবে বরাতের রাতে যে সব কাজ আননেসেসারি অপ্রয়োজনীয় কাজ এবং যেগুলো বাড়তি খরচ যেগুলো দূষণীয় সেগুলো তারা তালিকা করে যদি সমাজে একটা সংস্কার অভিযান চালাতো সেটার পক্ষে আমরা একটা ফোন নিয়ে কথা বলি বলুন হ্যালো হ্যাঁ জি বলুন ওয়ালাইকুম সালাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমি আগামীকালকে রোজা রাখতে রাখা যাবে না যাবে নাকি আচ্ছা ধন্যবাদ আমরা মানুষ আরেকবার একটু যাই যে আগামীকালকে কেউ রোজা রাখতে চাচ্ছে রোজা রাখা যাবে কি না বা রাখা উচিত না অনুচিত বা রাখলে স্বভাব কি এবং সেই সাথে আপনার একসাথে আমরা একটা হাদিসের একটা তালিকা আমরা দিতে চাচ্ছি যে কোন কোন হাদিসের কিতাবে লোকেরা পাবে যে আগামীকালকে আপনি রোজা রাখতে পারবেন হাদিস শরীফে আছে লাইলাহা দিনের বেলা ও রোজা রাতের বেলা এবাদত বন্দী তো ইচ্ছে করলে আপনি তিনটি রোজা রাখতে পারেন যেহেতু তিনটি চলে গেছে তেরো চোদ্দ পনেরো এটি আইয়ামে বীজের রোজা কমপক্ষে না হলে দুটি দুটি না হলে যে রাতে আপনি এবাদত বন্দী করবেন শনিবারের দিনটিতে আমরা রোজা রাখতে পারবো কমপক্ষে একটি রোজা আমরা রাখবো

তাহলে কত বছর আগে কত শত বছর আগে ইমাম তের মেজি তখনও তাইলে লাইলাতুর নেসফেমিন সাবানের অস্তিত্ব ছিল না হলে উনি এটা হেডলাইন করতেন আজ থেকে বারোশো বছর আগে তখনও ছিল আরোশো বছর আগে তিনি হেডলাইন দিলেন টাইটেল শিরোনাম দিয়ে বাবু মা যা ফি লাইলাতির নিসফিমিন সাবান তিনি কি বেদাত বুঝতেন না ইমাম ইবনে মা জাল কাসবিনি রহমত উল্লায় কত বড় মাপের একজন পণ্ডিত ছিলেন তিনি একশো পৃষ্ঠার মধ্যে বাবু মা যা ফি লাইলাতির নিসফিমিন সাবান এবং তিনটি হাদিস তিনি কোট করলেন এছাড়াও আমরা দেখবো সহি ইবনে হিব্বান যেখানে তিনি আহ নম্বর হাদিসে এবং সিলসিলাতুল হাদিসে সৈয়া তিনি এই হাদিসটিকে সই বলছেন তার এগারোশো নম্বর থেকে নিয়ে এগারোশো পর্যন্ত পাঁচটি হাদিসকে নাসিরউদ্দিন উদ্দিন আলবানী বলেছেন একটি ইবাদত প্রমাণ হওয়ার জন্য একটি সই হাদিস হলে তো যথেষ্ট সেখানে পাঁচটি সই আছে এগুলো কি চোখে দেখে না অন্ধগুলো

এদেরকে ছাড়া সকলকে আল্লাহ একবার আম ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ চান ক্ষমা করে দিতে চায় আল্লাহ চাচ্ছেন বান্দাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন আর এরা চায় বান্দা যেন আল্লাহর কাছে হাত না তুলে প্রার্থনা না করে যেন দোয়া না করে এদের থেকে চোখের পানি থেকে চোখের পানি দেখলে এদের কলি যায় আঘাত লাগে এরা হলো কত ধরনের খাবিস আহবাস উন্নাস এরা যে শয়তানের প্রচনায় মানুষদেরকে এবাদত থেকে তারা দূরে রাখছে আপনি দেখবেন যে সহিবান এটি সহি হাদিসের কিতাব সেখানে তিনটি সহি হাদিস নিয়ে সহবরাতের উপর তিনি তিনশো চুয়ান্ন হিজড়িতে

এসেছে বাই হাকি সোহাব ইলিমানে তিনি তেইশটি হাদিস কোর্ট করেছেন সুবাহান কত খুশির সম্মাদ আল মুজামুল কাবির লিপ্ত বরানি মুজামুল কাবির যিনি তিনশো সাত হিজড়িতে ইন্তেকাল করেছেন আজ থেকে এগারোশো বছর আগে তিনি মুজামুল কাবির মুজামুল আউসাদ আল মুজামুল মুজামুল সগীর এই তিনটি কিতাবে তিনিও পঁচিশটি হাদিস কোর্ট করেছেন এবং বলেছেন সবে বরাতের অস্তিত্ব রয়েছে এবং সার্ঘে মোয়াত্ত মালিক যিনি একশো উনআশি হিজড়িতে করেছেন আজ থেকে প্রায় তেরোশো সাড়ে তেরোশো বছর আগে তিনি সবে অস্তিত্ব সম্পর্কে তিনটি

হাদিসগুলো কোট করে বলেছেন এবং বিশেষ করে আপনি দেখবেন যে মুসান্নাফে আব্দির রসাক এবং মুসান্নাফে আবি সাহিবা সহী ইবনে হিব্বানে তারা পাঁচটি হাদিসকে সহি বলেছেন এবং আলাদা শিরোনাম যারা পরবর্তীতে কিতাব লিখেছেন যে সিলসিলাত আহাদে সিলসিলাত আহাদিসে সহিয়া তার পাঁচটি হাদিস ও সবে বরাদ এখানে তারা আলাদা কোর্ট করেছেন এবং তারা সবে বরাবতের অস্তিত্বকে স্বীকার করেছেন এখন দেখুন আপনি যুগ শ্রেষ্ঠ মহাদিসরা কারা এই পৃথিবীর মধ্যে সবরাতকে স্বীকার করেছে এবং তারা কিতাব লিখেছেন ইবনে তাইমিয়া তার ফাতোয়াই কুবরার মধ্যে তিনি বলছেন এই ব্যাপারে অসংখ্য সহি হাদিস রয়েছে এরাতে আল্লাহর দরবারে তারা প্রার্থনা করবে তারা বলেছেন আলবানি তো বলেছেন ইমাম শাহি রহমতুল যারা সালাফি তারাও মানে বর্তমান সৌদি আরবের আলেমরাও মানে তারাও মানে আমরাও তো এই হাদিস তো ওনার কাছে শুনতেছি ভালো উনিও স্বীকার করেছেন এবং উনি আরেকটা বড় কথা তাওয়াসুলকে উনি স্বীকার করেছেন যেটা এরা সবাই অস্বীকার অস্বীকার করে তাহলে মিলাদের ব্যাপারে তিনি সমালোচনা করেন নাই তিনি বলছেন মিলাদের নবীর জীবনী আলোচনা করলে এটি সবাবের কাজ এটি ভালো কাজ তিনি এটাকে স্বীকার করেছেন অন্তত এরা বলছে আমরা ইবনে তাইমিয়াকে মানি অথচ এরা বলছে আমরা সালাফি এরা সালাফি নয় এরা হচ্ছে খালাফি এরা তাদের বিরোধিতা করে সুবিধা পাইলে নাসির উদ্দিন মানে সুবিধা পাইলে ইবনে তাইমিয়াকে মানে উদ্দেশ্যটা মতলবটা খুব ভালো মনে হচ্ছে এখানে কিন্তু ফারুকি সাহেব এখানে একটা কথা ক্লিয়ার করা দরকার আমরা সহিহ হাদিসগুলো খুব জোর দিয়ে উপস্থাপন করছি কারও যাতে এই সন্দেহ না হয় যে এটা মানে শরীয়তের মশালা শুধু সহি হাদিসের মধ্যে সীমাবদ্ধ মনে রাখতে হবে হাদিসের ক্লাসিফিকেশন মধ্যে সহিফ ওরে হাসান আছে সব অবরাধ সম্পর্কে হাসান পর্যায়ে হাদিসও কিন্তু আছে আছে হাসান আমলের ক্ষেত্রে ফিতার জাতি সাহি সহির পর্যায়ে ভুক্ত জয়ীফ হাদিস জয়ীফ হাদিস আমল করা যায় আমল করা মুস্তাহাব জয়ীফ হাদিস দিয়েও মুস্তাহাব সাব্যস্ত হয় এবং অসংখ্য জয়ীফ হাদিস দিয়ে শরীয়তের অসংখ্য মাসনা মাসাইল আছে যেগুলো আমরা আমরাও আমল করি যারা সব অবরাধের বিরোধিতা করে জয়ীফ হাদিস বলে ওনারাও কিন্তু অন্যান্য প্রসঙ্গে জয়ীফ হাদিসের উপর আমল করেন এবং এটার উপর

এই যারা এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে দুই দিন পরে দেখা যাবে তারা রোজা বলবে বেদাত নামাজ কে বলবে বেদাত ওগুলো আসলে আমাদের মুসলমান হিসেবে আমাদের কষ্ট লাগে তো এগুলো থেকে আসলে আমরা নিজেদেরকে অন্যদিকে মোটিভেটেড করা উচিত আমাদের যেখানে আমরা যেখানে আমাদের এখন আল্লাহকে কিভাবে পাওয়া যায় ইসলাম ধর্মকে কিভাবে পালন করা যায় এগুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করা উচিত যেখানে এখন ইসলাম ধর্ম আমাদের হচ্ছে পৃথিবীর একমাত্র ধর্ম যে ধর্ম নাকি শান্তির পথে মানুষকে নিয়ে যায় সেই ধর্ম নিয়ে যখন এই মুসলমানধারী কিছু মানে ইসলামে শত্রুরা যারা এই ধরনের কথা বলে তখন খুব কষ্ট লাগে ঠিকই বলেছেন আপনি আমরা ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আমরা তো শত শত বছর ধরে শান্তিতেই ছিলাম এটা শুরু হয়েছে খুব সাম্প্রতিক এই কয়েকটি বছর ধরে শুরু হয়েছে দুই তিন যুগ আমরাদের বাংলাদেশে কথা বলতেছি বাংলাদেশে এগুলো মিডিয়া আসার আগে এগুলো ছিল না ইদানিং শুরু হয়েছে এখন তাদের মতলবটা কি আমরা যদি বুঝতে কষ্ট হয় আপনারা তো বুঝতেই পারতেছেন যে মতলবটা কি আমাদের তো এটা তো গোপন রাখার কোনো বিষয় না আমরা তো সবসময় আমাদের দরজা খুলে রেখে দিয়েছি কিতাবের পৃষ্ঠা পাতা কে লিখেছে কত সালে তিনি ইন্তেকাল করেছেন সে সে ডাটা তো আমাদের কাছে আছে কিতাবগুলো নিয়ে তারা বসু কোথায় নাই সেটা আমরা একটু দেখতে চাই কেন জাতিকে এই প্রতারণা জাতি কি ঘুমিয়েই থাকবে একবার কি জাতি চেতনা পাবে না যে তাদেরকে এভাবে প্রতারণা করে একটা চিটিং করে তাদেরকে অন্ধকারে নেওয়া হচ্ছে কেন এটা কি কেউ নেই এটা ধরবার মতো এই দেশে টাকার জোরে তারা এইভাবে পুরোটা একটা জাতিকে ডার্কের দিকে নিয়ে যাবে আর আমরা একা চেষ্টা করে এটাতে ফেরাতে পারবো না আপনাদেরও লাগবে আপনারা সচেতন হন এবং সেই সহবরতের রাত্রে কোন মসজিদ বন্ধ হয় সেটাকে খুলবার ব্যবস্থা করেন সেই ইমাম যদি বিক্রি হয়ে থাকে তাদের কাছে অ্যাভয়েড করেন ইমামকে অ্যাভয়েড করে মসজিদ খুলে এবাদত করুন এবাদত করতে যে মসজিদই লাগবে তা তো না সব জায়গায় এবাদত করা যায় হ্যাঁ ইদানে আমি যেটা শুনলাম একটুখানি তাদের মতি মতি ঠিক হচ্ছে না কি না আমি তারা তাদের ভুল বুঝতে পেরেছে কিনা তাদের কেউ কেউ ইদানিং একটু হালকাভাবে বলতেছেন যে না 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 ওইভাবে না বলে অন্তত এই রাতে মানুষ যখন এবাদত করে উৎসাহিত তো করা উচিত এবাদত করা উচিত তবে এগুলো করা উচিত নয় হ্যাঁ ঠিক আছে এটা তো ঠিকই বলেছেন উনি তাদেরই কেউ কেউ এভাবে বলছেন তাদেরই কেউ কেউ একেবারে এটার উপরে এত খেপা সহের রাত্রে যেন তারা সারা সকলে বাদত করেওয়ালা মানুষগুলোকে কাফের বলতে পারলে খুশি হয় এত খেপা কেন তারা এই স্বভাব রাতের উপরে সেটা হচ্ছে আমারও প্রশ্ন তাহলে আমাদের যেমন দায়িত্ব আপনাদেরও তেমন দায়িত্ব জনগণ সচেতন হয়ে উঠে হওয়া উচিত সেই রাতে তো আমরা যে কথাটা বলতেছিলাম পৃথিবীর মনীষীদের কিতাবের মধ্যে দেখুন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সাক্ষাৎ সাক্ষাত এবং গৌসে পাক তিনি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেছেন ফেরেস তাদের দুটো ঈদ আমরা দিনে কাজ করি রাতে ঘুমাই সেজন্য আমাদের ঈদ হলো দিনে ইদুল ফেতের ঈদুল আজহা তাদের ঈদ যেহেতু ওরা ঘুমায় না ফেরেশতাদের তাদের ঈদ হলো রাতে দিনে ঈদ নয় সে রাত কয়টি একটা হল সবে বরাত আর একটা হল সবে কদর লাইলাতু ঈদ ইল বলা হয়েছে হ্যাঁ লা লাই লা তাদের ঈদের রাত হলে এই রাত তারা তারা আনন্দ তাদের বাইতুল মামুরা তারা তোআফ করছে তারা খুব আনন্দ কেন এই রাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে ভালোভাবে আল্লাহ ক্ষমা করতেছেন সেই জন্য ওদের খুশি ওরা ফেরেশ তাদের খুশি আমরা দুজুকে গেলে ফেরেশ তারাও যে খুশি তা না। আমরা দুজকে গেলে আল্লাহ তো খুশি নই তারাও খুশি নয় যখন কোনো বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয় তখন ফেরেশতা এত খুশি হয় ঈদের মতো তারা মনে করে সেই ঈদের রাতটি হচ্ছে এই সবে বরাতের রাত সম্বন্ধে মনীষীদের আর কি বলছে মুবারকপুরি যিনি ওদের সমস্ত আহলে হাদিস এবং গুরু তেরোশো উপর অনেক সমালোচনা করে শেষে বলছেন নয়শো সত্তর একজন পন্ডিত তিনি আজ থেকে ছয়শো বছর আগে তিনি বলেছেন যে শবে অস্তিত্ব রয়েছে আনমার শাহ কাশ্মীরি খাতেমাত মহাদিস যাকে বলা হয় যিনি চলতি ফিরতি লুগাত বলা হতো তিনি একদিন বলেছিলেন যে দারুল দবন মাদ্রাসার লাইব্রেরির বই যদি কখনো জলিপুরে সার হয়ে যায় সার হয়ে যায় আমি যদি বেঁচে থাকি সমস্ত কিতাব আমার মেমোরি কাতে কার্ডের মধ্যে এগুলো সব সেভ করা আছে আমি বলে দিতে পারবো সে আনোয়ার শাহ কাশ্মীরি তিনি ফৈজুল অস্তিত্ব সম্পর্কে বলেছেন ইবনুল হাজ অস্তিত্ব সম্পর্কে বলেছেন সাতশো বিরানব্বই যদি জানেন ইবনুল রজব হাম্বলি তিনি বলছেন শবেবরাতের ব্যাপারে সাতটি সই হাদিস রয়েছে এরাতে চোখের পানি ফেলে কান্নাকাটি করা সলাতুদ তাসবিন নামাজ আদায় করা এসতেক পার করা কবর জিয়ারত করা এটি সুন্নত কাজ এবং জুরকানি সর্ঘে মাের মধ্যে এগারোশো বাইশ বিশেষ করে শাহে উসাইমিন যার ফতোয়াটাকে লামা জাহাবিরা বেশি গ্রহণ করে তিনি বলছেন এই ব্যাপারে তিনটি হাদিস রয়েছে এরাতে কান্নাকাটি করা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে প্রার্থনা করা এটি ইমানদার ব্যক্তির জন্য একটি অবশ্যকরণীয় কাজ মিশরের গ্রান মুফতি যিনি গত বছর ছিলেন এবছরও যিনি মুফতি তিনিও ফতোয়া দিয়েছেন সবেবরাতে এবং প্রতি জুমার দিনে আস থেকে তিন জুম্মা পর্যন্ত তিনি সবে সবেবরাতের উপর দালেলীক আলোচনাগুলো করে আসেন একটা ফোন নিয়ে কথা বলছি বলুন আসসালামু আলাইকুম আসসালামু একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শুনি যে একটা রোজা নাকি পড়া যায় না এটা নাকি ঈদের মা করে এরকম একটা কথা শুনি এটা ওটা শুধু মহররমের জন্য অন্য মাসের জন্য না অন্য মাসের শুধু মহররমের ক্ষেত্রে এটা বলা আশুরা আশুরা শুধু আশুরার জন্য তিনটে একটা করা যাবে না ওটা আশুরা ছাড়া অন্য মাসের ক্ষেত্রে এটা ঠিক না আর আর তাছাড়া আরেকটি বিষয় যেটা আপনি আপনি হয়তো বলবেন বা উনি বলবেন আমি যেটা দেখেছি আমি তুরস্কারই স্তাম বলে দেখেছি মসজিদে সুলতান আহমেদে সবে রাতে তুরস্কের গ্র্যান্ড মুফতি মাগরিদ থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান করে দোয়া করে চলে গেলেন সবাই আবাদত করছে এ মিশরে দেখেছি আমি সবে পালন হচ্ছে আলাজার বিশ্ববিদ্যালয়ে বারো দিন ব্যাপী খোদ খোদার ঘর বাইতুল্লাহ শরীফ খোদার ঘরে চতুর ভাষায় হেরেম হেরেমের দোতলায় রাত বারোটার পর আমি গিয়ে দেখেছি নিজে মিলাদ শরীফ পড়তেছে সেখানে সাইয়দ আলাবি আল মালিক আলাবির আলাদা আছে হেরেমের ভিতরে হেরেমের ভিতরে করতেছে মিশরে আছে সবচেয়ে বড় কথা আরব আমিরাতে যতগুলো মসজিদ আছে সাতটা কান্ট্রি প্রত্যেক মসজিদের খুদবা আবুদাবির মসজিদের সুলতান জায়েদ নাহিয়ানের বোর্ড থেকে একশো মুক্তির বোর্ড থেকে খুদবা টাইপ করে পাঠিয়ে দেওয়া হয় ইন্টারনেটে এখানে আপনারা সার্চ করে দেখুন ওখানে প্রত্যেক খুদবাতে সহবরাতের পক্ষে আপনারা হাদিস পাবেন তারা সহবরাতের পক্ষে আমরা আর কোথায় যাব বলুন মুশকিল যে ওদের জন্য বড় বড় যে কয়েকটা মুশকিল আছে তোর মধ্যে এটা একটা আপনি ওই বিদেশে ঘুরে ঘুরে কোথায় কোথায় কি আছে এগুলো সব এখানে প্রকাশ করে দিয়েছেন তো আপনি যদি বিদেশের সফরে গিয়ে এই কাফেলা অনুষ্ঠানটা না আনতেন তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষ অনেক জায়গায় অন্ধকারে থাকে আমাদের বিদেশে মিলাদ নাই কেয়াম নাই তারপরে সবে বরাত নাই এটা অনেকটা বিশ্বাসযোগ্য হতো কিন্তু আপনি তো সেই জবালে আদম থেকে শুরু করে বিদেশের অনেক জায়গায় গিয়ে গিয়ে ওখানকার যেই আমলগুলো সেগুলো আমাদের এখানে দেখিয়ে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এগুলা শুধু বাংলাদেশের আমল নয় এগুলো ইসলামের আমল মুসলিম বিশ্ব যেখানে আছে মুসলমান যেখানে আছে সেখানে মিলাদ ক্যাম আছে সেখানে সবে বরাত আছে সেখানে সবে কদর আছে এই যে আমলগুলো এগুলা প্রতিষ্ঠিত মুসলিম সমাজের আমল তো এটা যখন আপনি এখানে প্রচার করে দিলেন এটা অনেকটা গাত্রদাহের কারণ হয়েছে আর মনসিকতা আসলে একটা সাবস্টেনশাল একটা কথা কিন্তু এখানে বলা যায় সেটা হলো আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে এমন একটা কিতাব দেখান যেখানে বলা হয়েছে যে সব অবরাত একেবারেই অস্তিত্ব নেই এমন একজন মনীষী দেখান যিনি বলেছেন যে সব অবরাতের একেবারেই কোন অস্তিত্ব নেই একটা কিতাব দেখান নিয়ে কথা কিতাবুম হ্যালো হ্যাঁ জি বলুন

বরাত তো ফার্সি শব্দ ফার্সি শব্দ কোনোদিন কোরআন হাদিসে থাকে কোরআন হাদিস হলো আরবি ভাষার তো বরাত হলো ফার্সি এটা থাকবে কেন কোরআনে আছে লাইলাত মুবারাকা ওটাকে বরাত বলে হাদিসে আছে লাইলাত নিসমিন শাহবান শাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত ওইটাকেই বরাত বলে সহবরাত ফার্সি আমাদের দেশে ছয় হাজার ফার্সি শব্দ বাংলায় ডুকানো আছে এখনো সেই জন্য সহ নামাজ কি কোরআন শরীফে আছে। রোজা কোরআন শরীফে আছে। কোথাও পাবেন আপনি কোরআন শরীফে নামাজ রোজা বেশ তো কোথায় আছে কোরআন হাদিসে কোনো বেস শব্দ আছে তাহলে কি বেহস বাদ দিয়ে দিবেন নামাজ কোরআন হাদিসে আছে বাদ দিয়ে দিবেন রোজা কোরআন হাদিসে আছে বাদ দিয়ে দিবেন কোরআন হাদিসে আরবি আছে পীর শব্দ হাদিসে নাই কিন্তু পীরের হলো সেটা তো কোরআন শরীফে আছে সেটা ওইভাবে আমাদেরকে ভাবতে হবে যে ফার্সি ভাষায় আমরা যেগুলো বলি আগের সময় ফার্সি দ্বারা এই পারস্য শাসন করেছেন এই দেশ ফার্সি ভাষায় সরকারি কাগজপত্র ছিল ফার্সি ভাষায় বই পুস্তক ছিল ফার্সি ভাষায় বহু কিতাব হাজার হাজার লেখা হয়েছে ফার্সি ভাষায় সেই জন্য সবে বরাত তো নতুন নয় এরা আমাদেরকে নতুন বলে চমকাই দিচ্ছে নতুন না এটা তখনকার শত শত বছর আগের থেকে পালিত হয়ে আসছে সেই জন্য এটা নাম হয়েছে সবে বরাত যে যে কথাটি আপনি বলতেছিলেন না সেটাই অর্থ এই এখন যে প্রশ্নটা করলো আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাকে ওনার মাধ্যমে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করার সুযোগ হয়েছে উনি প্রশ্ন যেটা বুঝাতে চেয়েছেন যে আমি তো জানি হাদিসের লাইলাতিন শাহবান আছে আপনার সবে বরাত কোথায় কোথায় পেলেন খুব যৌক্তিক প্রশ্ন নামাজ কোথায় আছে কোরআন সেবাবু আমরা জানি যে সালাদ শব্দ আছে নামাজ আছে কোথায় এখন যদি কেউ বলে নামাজ করার হাদিসে নেই এটা যেরকম হবে সব অবরাত কোরআন শরীফে নেই এটাও ঠিক একই মানদণ্ডের প্রশ্ন যে কথাটা বলতেছিলাম আপনি আমাদের দেশে সাবকন্টিনেন্টের মধ্যে আমি কয়েকটা লাইনের কথা বলি একটা হলো পীর মশায়েকদের লাইন আরেকটা হলো আলিয়া লাইন আরেকটা দেয়বন্দের লাইন আরেকটা বেরিলি লাইন যতগুলো আপনার এই ধর্মীয় চর্চার বা ধর্মীয় শিক্ষা দীক্ষার এই পদ্ধতি এবং লাইন আছে বা সিলসিলা আছে আপনি দেখান এমন একটা কি দেবন্দী কি বেরলভি কি কি আলিয়া কারা বিরোধিতা করেছে এই দশ বছর আগেও বিশ বছর আগেও দেখেন আপনার আশাবাড়ি থানা সাহেব থেকে শুরু করে ওনার বেহাস্তি যাওয়ার মধ্যে দেখুক আজকে যারা আপনার এই এইগুলা বিরোধিতা করছে তাহলে সাব কন্টিনেন্টের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান এবং এত বড় বড় আলে মোলামা আপনি অনেক সময় বলে থাকেন যে ভারতবর্ষের মধ্যে আপনার এলেমের চর্চা হয়েছে বেশি তাই তো আপনি দেখুন আপনার জালাল থেকে শুরু করে বিশ্বের বড় বড় মহাদেশ যারা ওনারা হিন্দুস্থানে এসেছেন এলেম চর্চার জন্য হিন্দুস্থানে কিন্তু এলেমের চর্চাটা বেশি হয়েছে অনারবের মধ্যে বেশি হয়েছে তাহলে ওনারা এত বছর ধরে সব পালন করলেন সব অবরাধকে লেখলেন সব স্বীকৃতি দিলেন সব আমল করলেন যদি জাহান হতো সব আমল করলে যদি বেদাত শিরিক হতো সব আমন করলে আমাদের পূর্বপুরুষ সকলকেই মহাদেশিন সকলকে মোফাসির সকলকে জাহান বানিয়ে আমরা বুঝি আন্তরিক পরিতৃপ্তি বোধ করব এটা কি পর্যায়ে আমরা এটা বলতে পারি যে আমরা খুব কষ্ট তখনই পাই যে একরামার মতো তাবেই উনি বললেন ওনার মতো বড় একজন মহাদিস ওনার মতো বড় মুফাসির বড় একজন পণ্ডিত আল্লামা জালাল উদ্দিন সাড়ে বারো কিতাব লিখেছেন তাদের নামে যখন টেলিভিশনে বসে বলা হয় শিক্ষিত লোকেরা বলে মূর্খেরা বলে না শিক্ষিত লোকেরা যখন বলে একরামা ভুল করতে পারে ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না তখন বলেন কত রকমের হাসিটা লাগে এটা হাস্যকর ব্যাপার হ্যাঁ বাংলায় আমরা একটা কথা বলে থাকি বাংলায় আমরা প্রবাদ বাক্য যে হাতি গোড়া গেল তল তেলা কয় কত জল তো যেখানে এত বড় বড় আলেম যাদের কিতাব পড়ে লক্ষ লক্ষ মানুষ আলেম হয়েছে মনীষী হয়েছে তাদেরকে বলে ওরা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না কি রাতে খবরদার আতশবাজি পটকা এগুলো হারাম অতিরিক্ত পয়সা ব্যয় করে স্রাফ করা এগুলো হারাম বোম ফুটানো হারাম অন হই হৈ করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা হারাম এইগুলো না করে শুধু এ রাত্র হচ্ছে কাদার রাত মসজিদ খোলা থাকবে বাতি ফ্যান লাইট জ্বালানো থাকবে আমরা শুধু সারা রাত যেন এবাদত করি এই সব কাজ জন্য আমরা না করি আমাদের বাচ্চাদেরকে বুঝিয়ে রাখবেন আর একটা ফোন নিয়ে একটু কথা বলে আসসালাম আলাইকুম জি বলুন আমি সৈদ থেকে বলতেছি জি বলুন আপনি যে হুজুর একটা কথা বললেন

আমি ক্যামেরা করে আমার সঙ্গে সেই দিন মিনিমাম পঁচিশ জন বাঙালি ছিল সেখানকার একটি দলীয় নেতাও ছিল এই পঁচিশ জন বাঙালি সহ ঘুরে ঘুরে আমরা শুটিং করে আমি নিজে শ্যুট করে সেটা চ্যানেলাইতে আমরা কাফেলা প্রোগ্রামে দেখাইছি এখনও আমাদের কাছে সেই প্রোগ্রাম আছে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান আপনি দেখতে পারবেন চ্যালেঞ্জে আসতে হবে আপনি না দেখলে সূর্য নাই আজকে আকাশে এটা কি সত্য আপনি না দেখতে পারেন এই জন্য আকাশে সূর্য নাই তা কি সত্য রাতের বেলা যদি পেঁচায় বলে আকাশে চন্দ্র নাই সেটা কি কোনোদিন ঠিক হয় সেটা ঠিক নয় আমরা সেটা দেখেছি এটা প্রমাণ আছে আমাদের কাছে আল্লাহ পাক এই রাতে আমাদের দোয়া কবুল করুন আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমরা যেন সবাই জান্নাতি হতে পারি যারা বুঝতেছেন আল্লাহ তাদেরকে বোঝা তৌফিক দিন এই ফরিয়া রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত